কার্যালয় ছিল সেটা আমরা ভেঙেছি, আপনার ব্যক্তিগত কার্যালয় ভেঙেছি, আপনার বাইরাঙ্গিনা আমরা জেলা জেলা সত্তরে মিছিল নিয়ে গিয়েছি, কিন্তু আপনাকে সম্মান দেখিয়ে সেই দিন আপনার বাড়িতে আক্রমণ করে নাই, কিন্তু এর পরবর্তীতে যদি ঝিনাইদহে কোনো বিক্ষোভ সমাবেশ দেয় বাংলাদেশ আওয়ামী যুব লীগ জেলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনের জয়যাত্রা ও যুব সমাবেশে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা জেলা যুব লীগের সংগ্রামী আহ্বায়ক জেলা জেলা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি শ্রদ্ধা প্রদান জানা আস্থা মানুষজন আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছে, কেন্দ্রীয় যুব লীগের নেতৃবৃন্দ, জেলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত এবং ইংল্যান্ড থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ সবাই মিলে শিক্ষা শান্তি আর প্রগতির পতাকা বাহী সংগঠন, ইতিহাসের উপর ভীম সংগঠন, তারুণ্যের খবর মুক্তিকায় মঞ্চের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জেলা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে সব জায়গাতেই শান্তি সমাবেশ দিচ্ছে, যেখানে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা যুব সমাবেশ দিচ্ছে, সেখানে ওই সন্ত্রাস ওই জামাত বিএনপি যে প্রোগ্রাম দিচ্ছে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশকে আমরা বলতে চাই এই শান্তি সমাবেশের মধ্যে দিয়েই এই বিক্ষোভ সমাবেশকে প্রতিহত করা হবে, যেখানে এই বিক্ষোভ সমাবেশ করা হবে সেখানেই এই শান্তি সমাবেশ থেকে তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদেরকে এই জিনেদার মাঠ থেকে উদ্ঘাত করা হবে। আর বিএনপির মজিদ ভাইকে বলতে চাই, আপনাকে আমরা আগেও বলেছি আপনার যে জেলা বিএনপির কার্যালয় ছিল সেটা আমরা ভেঙেছি, আপনার ব্যক্তিগত কার্যালয় ভেঙেছি, আপনার বাইরাঙ্গিনায় আমরা জেলা সত্তরে মিছিল নিয়ে গিয়েছি, কিন্তু আপনাকে সম্মান দেখিয়ে সেই দিন আপনার বাড়িতে আক্রমণ করে নাই, কিন্তু এর পরবর্তীতে যদি ঝিনাইদহে কোনো বিক্ষোভ সমাবেশ দেয়, ঝিনাইদহে কোনো অরাজকতা করা হয়, নৈরাজ্য করা হয়, তাহলে তখনই এই ঝিনাইদহ জেলা ছাত্রলীগ এবং ঝিনাইদহ জেলা যুবলীগ একত্রিত হয়ে আপনাদেরকে তার দ্বারা জবাব দেবে এবং ঝিনাইদহের বাড়ি থেকে উত্থাপ করবে, ঝিনাইদহ থেকে আপনাদেরকে বিতাড়িত ঘোষণা করা হবে এবং আপনাদেরকে ঘরে বন্দি করে রেখে আপনাদেরকে এক ঘরে করে রাখা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশ্বাসের নেতৃত্বে একটি বিরাট মিছিল আমাদের সমাজ আছে, আমরা সরকারের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কালীগঞ্জ ইতিমধ্যে আমাদের মাঝে বসেছেন জাহাঙ্গীর হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করছো,